আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। করোনা মোকাবিলায় নতুন করে উদ্যোগ নিল নিউ টাউনের জগৎপুর জ্যোতিনগর এলাকার মানুষ। এই ঘন জনবসতি এলাকায় মূল রাস্তাগুলিতে কোলাপসিবল গেট লাগিয়ে দিল বাসিন্দারা। শুধু তাই নয়, গেট পাহারায় মোতায়েন রয়েছে এলাকার মানুষও। নিজেদের নিরাপত্তার জন্য 24 ঘন্টায় পাহারায় রয়েছেন বাসিন্দারা, যাতে অপরিচিত মানুষ ও এলাকার আশেপাশের মানুষ এই এলাকায় ঢুকতে না পারে, তাই এই ব্যবস্থা। লকডাউন পরিস্থিতিতে বাইরের অপরিচিত মানুষের আনাগোনা আটকাতে নয়া উদ্যোগ নিউ টাউনের জগৎপুর জ্যোতিনগর এলাকার বাসিন্দাদের। এলাকায় ঢোকার এবং বাইরে যাওয়ার বেশ কয়েকটি গলির মুখে এই কোলাপসিবল গেট লাগিয়ে দিয়েছেন তারা। এলাকার বাসিন্দাদের দাবি, বাইরের অপরিচিত ও আশেপাশের এলাকার লোক এই এলাকায় যাতে ঢুকতে না পারে এবং বেরোতে না পারে, জমায়েত করতে না পারে, সেই কারণে আমাদের এই উদ্যোগ। এই এলাকাটা হচ্ছে ঘনবসতি এলাকা, প্রচুর মানুষ এখানে বসবাস করেন, বেশিরভাগ শ্রমজীবী মানুষ। এরা প্রতিদিন বাজার করে প্রতিদিন খায়। আমাদের এই বাজারটাকে বহু চেষ্টা করা হয়েছে বারবার, কিন্তু মানুষকে ঠেকানো যায়নি। এরা লকডাউন মানছিলেন না, প্রত্যেকের ঘরে কিছু না কিছু খাদ্য মজুত রয়েছে, তার সত্ত্বেও এই মানুষগুলো কিন্তু লকডাউন ঠিক মতন মানছিলেন না। এই কারণে বাধ্য হয়ে বাজার বন্ধ করা হয়েছে, এবং এই বাজারের বন্ধ করার জন্য এর প্রভাবটা যাতে ভিতরে না পড়ে সেজন্য বন্ধ। আর এর যে বড় কথা, একজন এখানে করোনা আক্রান্ত, চান্নকে এক ডাক্তারবাবু ছিলেন, তিনি করোনা আক্রান্ত আমাদের ওয়ার্ডেরই শেষ প্রান্তে। এই খবরটা এবং তার ড্রাইভার আমাদের ওয়ার্ডেই বাসিন্দা, যদিও তার নেগেটিভ এসছে, কিন্তু আর তার বাড়িতে পরিচারিকার কাজ করতেন যিনি, তিনি ও আমাদের ওয়ার্ডে বসবাস করেন, তাকে আইডিতে পাঠানো হয়েছিল। তা সেইখানে তার বেরিয়েছে, ওখানে আইসোলেশনে পাঠানো হয়েছে তাকে 14 দিন, তিনি এখন বাড়িতেই রয়েছেন, আইসোলেশনে রয়েছেন। এই মানুষগুলো লকডাউন মানছেন না, অতি ঘনবসতিপূর্ণ অঞ্চল, এই কারণে যে যার মতন আমরা এরকম ব্যারিকেড দিয়ে এলাকার মানুষ ঢুকতে না পারে, যাতে বাইরের মানুষ যাতে ঢুকতে না পারে। এই জন্য বহু যা দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে কেনাকাটা এবং এই ভেতরে ঢোকা বেরোনো, বেশিরভাগ বহু মানুষ এখানে বাইরের মানুষ ভাড়া থাকেন। এই জন্য বাইরের মানুষের থেকে যেন ভিতরে আমাদের এলাকায় বসবাসকারী মানুষের আক্রান্ত। ব্যুরো রিপোর্ট, এই জন্য নিউজ বাংলা টুডে। আমার নাম রথিন শিব। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।